যুদ্ধক্ষেত্রে আল্লাহর গোলাম মুজাহিদরা শহীদ হয়, এটাকে আমরা কি বলি? সবাই কথা বলেন, কি বলি? যুদ্ধক্ষেত্রে জিহাদের ময়দানে সাহাবাই কেরাম শহীদ হয়েছেন, আর যারা কাফেররা এসেছে তারা কি হয়েছে? তারা বদর প্রান্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সব বড় বড় নেতাগুলো সব মরে আছে কিলাবে বদরের সামনে, একটা কূপের সামনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সব নেতাগুলো শেষ, তারা এক জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সব নেতাগুলো সবগুলো সেদিন শেষ, সব নেতাগুলো শেষ হয়ে গেল, বড় বড় মাথাগুলা বদর প্রান্তি আল্লাহ তাআলা একটা বিজয় দিলেন, ইয়াউমুল ফুরকান, যেই দিবসটা সত্য মিথ্যা স্পষ্ট পার্থক্য করেছে এমন একটা দিবস। তো তখন যারা মুসলমানদের মধ্য থেকে বিদায় নিয়েছে তাদের পরিচয় কি? আর যারা কাফের তারাও তো মারা গেল, তাদের জায়গা হবে কোথায়? আর যারা মুসলমানদের থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের জায়গা হবে কোথায়? রোড অ্যাক্সিডেন্ট, আকস্মিক হঠাৎ মৃত্যু, এটা মুসলমানদের জন্য যদি হয়, এই মৃত্যুর কারণে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করবেন, তবে এই শহীদ যুদ্ধক্ষেত্রে যারা শহীদ হয় সেই শহীদদের সমান হতে পারে না। তো যেই লোকটা মারা গেল এই লোকটার কাজই ছিল ইসলামের দুশ্মনী করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশ্মনী করা। আল্লাহ তাআলা এত বছর পরে এসে তাকে ধরলেন, প্রমাণ করে দিলেন আল্লাহ ছাড় দেন, কখনো ছেড়ে দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন লোক মুসলমান হলো, ঘটনাটি বলা উচিত, মুসলমান হলো নাসারা থেকে, খ্রিস্টান থেকে মুসলমান হওয়ার পর নবীজি তাকে আদর করে কোরআন করিমের সূরাগুলো শিখালেন, সূরা শিখানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার জ্ঞান ভালো, সে জ্ঞানী, নবীজি আদর করে রসুলের দপ্তরে তাকে চাকরি দিলেন, কাজ দিলেন, তুমি এখন থেকে আমার দপ্তরে কাজ করো। ব্যক্তিটা যখন কাজ নিল, হযরতে আনাস বিন মালিক বলছেন কিছুদিন পরেই ব্যক্তিটি মুশরিকদের সাথে মিলিত হয়ে ইসলাম আবার ত্যাগ করে ফেললো, বলেন নাউযু বিল্লাহ, এবং বলল আনা আ'লামুকুম বি মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি জানি, বলেন নাউযু বিল্লাহ, এই কথা বলা শুরু করলো, আমি যা লিখি তাই তো মোহাম্মদ বলে, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘটনাটা শুনলেন বললেন ইন্নাল আরদা লাম তাকবাল, তাকে কখনো মাটি কখনো তাকে গ্রহণ করবে না, ইন্নাল আরদা লাম তাকবালহু। নবীজি বললেন যে ইসলামের এই দুশ্মনী করেছে মাটি কখনো তাকে গ্রহণ করবে না। প্রশ্ন করা হলো মা শানু হাদার রাজুল, ব্যক্তিটা মারা গেল, মারা যাওয়ার পরে যখন দাফন করা হলো, দাফন করার পরে দেখে ওই ব্যক্তিটা মাটির উপরে উঠে আছে, খ্রিস্টানরা মনে করল মুসলমান তাকে মাটির উপরে উঠিয়ে রেখেছে, গভীর গর্ত খনন করে লোকটাকে রাখা হলো, আবার পরের দিন এসে দেখে মাটির উপরে লোকটা পড়ে আছে, অবাক হয়ে গেলেন, আরো বড় গর্ত খনন করে রাখা হলো, এরপরেও দেখেন লোকটা মাটির উপরে। প্রশ্ন করা হলো তোমরা কতবার দাফন করেছ? উত্তর দিলেন দাফান্নাহু মিরারান, অনেকবার দাফন করেছি,
আমরা বুঝে ফেলেছি এটা কোনো মুসলমানের কাজ না, মাটি তাকে গ্রহণ করছে না। আল্লাহর নবীর দুশ্মনকে মাটি গ্রহণ করে নাই, আল্লাহর নবীর দুশ্মনকে দুনিয়ার জীবনে আল্লাহ লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন। সেদিন নতুন করে আবারও প্রমাণিত হল নবীজির আকাশচুম্বী সম্মান ইজ্জতকে যিনি সমুন্নত রেখেছেন তিনি কে? এমানুয়েল ম্যাক্রন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে বেয়াদবি করল, বেয়াদবির ক্ষেত্রে উস্কে দিল, সমর্থন দিল, আল্লাহ পাক তাকেও বেইজ্জত করেছেন দুনিয়ার জীবনে, বেইজ্জত হয়েছে দুনিয়ার জীবনে, চপেটাঘাত করেছে, ডিম ছুঁড়ে মেরেছে। এই যে আল্লাহ তাআলা বেইজ্জতি দিচ্ছেন, আর আখেরাতে তাদের জন্য রয়েছে আযাব মুহিন, লজ্জাজনক স্পষ্ট আযাব, কষ্টদায়ক যন্ত্রণাদায়ক আযাব যিনি রেখেছেন তিনি কে? আল্লাহ।